ইন্দিরা সরকার, আপনি ঠিক কি করার চেষ্টা করছেন? মানে বাচ্চাগুলোর গায়ে হাত দিলেন কেন? বিক্রম চ্যাটার্জি, এটা কি হচ্ছে? আমাদের স্কুলে একটু রেপুটেশন আছে নাকি? আপনার ওয়াইফ এই নাটকগুলো করে কি প্রমাণ করার চেষ্টা করছে? বাচ্চাগুলো যে মিথ্যে কথা বলছে আমি সেটাই প্রমাণ করার চেষ্টা করছি। দুটো মিনিট সময় দিন, আমি এক্ষুনি সবটা সবার সামনে প্রমাণ করে দেব। একটু ধৈর্য ধরুন। দাঁড়ান মিস সরকার, আপনি যদি সত্যি সত্যি বাচ্চাদের গায়ে হাত তুলে থাকেন তাহলে কিন্তু তার থেকে বড় অন্যায় হয় না। আর বাইজন যদি আপনি নিজেকে ইনোসেন্ট প্রুফ করতে না পারেন তাহলে আমি নিজের সব ডিসিশন উইথড্র করব। রিকি স্যার, আমি যদি এটা প্রমাণ না করতে পারি যে আমি বাচ্চাগুলোর গায়ে হাত তুলিনি তাহলে আপনি এক্ষুনি আমাকে স্কুল থেকে বাইরে বার করে দেবেন। কিন্তু আমার চেয়ে নেওয়ার সময়টা প্লিজ আমাকে। ইন্দিরা, আবার কি প্রবলেম হয়েছে? আর বাচ্চাদের গায়ে হাত তোলার অ্যালিগেশন, মানে এটা মানেটা কি? আর বাইরে তো গার্জেনরা বিক্ষোভ করছে। রিকি, এরকমভাবে নানা বিষয়ে যদি আমাদের স্কুলে বিক্ষোভ হতে থাকে আর সেই নিউজটা যদি মিডিয়ার কানে যায় তাহলে আমাদের স্কুল ফিউচার ড্রিমসের কি রেপুটেশন হবে একবার ভাবতে পারছিস? একদম ঠিক বলেছেন, আর ঠিক লোককেই জিজ্ঞেস করেছেন। আপনার ভাই তো স্পেশাল পারমিশন দিয়ে নিজের ওয়াইফকে প্রিন্সিপাল বানিয়েছেন। কি বিক্রমবাবু, বলুন কিছু। যা করার তাড়াতাড়ি করুন, গভর্নিং বডির এত কথা আমি শুনতে পারবো না। দেখুন, আপনার স্টেটমেন্টের ভিত্তি করে কিন্তু আমি নিজে ডিসিশনস নেব। আর বাই চান্স যদি জানা যায় যে আপনি ভুল করেছেন, আমি কিন্তু আপনাকে সাসপেন্ড করার আগে দুবারও ভাববো না। একদম ঠিক বলেছেন। এক মিনিট ফিক্স। এসো আমার সাথে, এসো। চলো। না না, আপনারা না, আপনারা এখানে অপেক্ষা করুন, শুধু ও আমার সাথে যাবে। এসো এসো। আমরা আরো একবার পুরো ঘটনাটা ওর মুখ থেকে একবার শুনবো। বলো তো সবাইকে যে আমি কি কি করেছিলাম তোমাদের সাথে। আরে বাবা, বারবার রিপিট করলে কি কথা বদলে যাবে নাকি? ওরা তো বললো যা বলার, ওরা তো কিছুই মিস করেনি আমার মনে হয়। একদম ঠিক বলেছে। কি কি মিস করেছে আর কি কি মিস করেনি সেটা তো এক্ষুনি সবার সামনে প্রমাণ হয়ে যাবে। বলো পুরো ঘটনাটা সবাইকে খুলে বলো। প্রেয়ারের সময় তোমরা দুজন মারামারি করছিলে, আমি তখন তোমাদেরকে ছাড়িয়ে দিলাম, আর সব স্টুডেন্টসরা ওখান থেকে চলে যাওয়ার পর আমি তোমাদেরকে মেরেছি। আচ্ছা, কখন মেরেছি তোমাকে আর কাকে আগে মেরেছিলাম? আসলে প্রেয়ারের সময় আমরা যখন মারামারি করছিলাম তখন ইন্দিরা ম্যাডাম আমাদের থাকতে বলে বাকিদের ক্লাসে যেতে বলে, তারপরে ইন্দিরা ম্যাম আমাকে প্রথম মেরেছে। আচ্ছা, কোথায় মেরেছিলাম বলো তো? আর সরি মেরেছিলাম তো? না, আমাদের তো হাত ধরে টেনেছিলেন, তাই জন্যই তো হাতে আমাদের কালশিটে পড়ে গেছে, তারপরেই তো আমাকে চুলের মুঠি ধরে চর মারলে। বাহ, খুব ভালো বলেছো, খুব সুন্দর বলেছো। এসো বাইরে দাঁড়াবে, চলো। কি হলো, এসো। দি, ইন্দিরা যে কেন হয়তো খাটছে না আমি সেটাই বুঝতে পারছি না। ভিকিম, এসেছিস যখন তখন একটু দেখ না, এত অস্থির হচ্ছিস কেন? কিছু ভেবে ইন্দিরা হয়তো এটা করছে। আচ্ছা বিক্রমবাবু, এইভাবে আর কতক্ষণ চলবে বলুন তো? মানে আমাদের অন্যান্য কাজও তো আছে নাকি? তুমি আমার সাথে এসো, এসো। না ম্যাম, যা বলার আমাদের সামনেই বলুন না। হ্যাঁ, একটু অপেক্ষা করুন, আমি সবাইকেই সবটা বলবো। এসো এসো। এবার পুরো ঘটনাটা তুমি সবাইকে বলো। আমি তো একবার বললাম, আবার বলো ওনাদেরকে। তোমরা প্রথমে প্রেয়ার লাইনে দাঁড়িয়ে মারামারি করছিলে, তখন আমি তোমাদেরকে ছাড়িয়ে দিই, আর বাকি স্টুডেন্টরা ওখান থেকে চলে যাওয়ার পর আমি ঠিক কি করেছিলাম তোমাদের সাথে? আপনি প্রথমে আমাদের চুলের মুঠি ধরে মেরেছিলেন, তারপর আমাদের হাত ধরেছিলেন, এরপর আমাদের গালে থাপ্পড় মেরেছেন। আচ্ছা, প্রথমে আমি চুলের মুঠি ধরলাম, তাই তো? আচ্ছা,
কাকে আমি আগে মেরেছিলাম? আপনি আপনি প্রথমে আমাকে মেরেছেন। ইন্দিরা ম্যাম আমাকে প্রথম মেরেছে। ডাক্তারবাবু নমস্কার, আমি দিগন্ত চ্যাটার্জি বলছি। হ্যাঁ হ্যাঁ, বলছি আপনি যে টেস্টগুলো দিয়েছিলেন সেগুলো আমি সব করিয়ে ফেলেছি আর তার রিপোর্টও এসে গেছে। হ্যাঁ, কাল রাতেই এসেছে আর আজকে সকালবেলায় ফ্যাক্স করে রিপোর্টগুলো সব আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, আর যে জন্য আমার ফোন করা সেটা হচ্ছে যে আমরা না ওই সোমবার দিনই অপারেশনটা করিয়ে ফেলতে চাই। হ্যাঁ, সোমবার দিনই, তাই বলছিলাম আপনি যদি কাইন্ডলি একটু নার্সিং হোমে কী কী লাগবে সেটা একটু ইনফর্ম করে দেন আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা সমস্ত ফর্মালিটিসগুলো মানে আমাদের দিক থেকে অলরেডি সব ফর্মালিটিস হয়ে গেছে, মানে আর যা যা দরকার পড়বে সেটা যদি একটু কাইন্ডলি ফোন করে জানিয়ে দেন তাহলে একটু সুবিধে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আমি সোমবার দিন সকালবেলাতেই নিবেদিতাকে নিয়ে নার্সিং হোমে পৌঁছে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, রাখলাম। আচ্ছা, বলছি যে সোমবার সকাল সকালই নিবেদিতাকে নিয়ে নার্সিং হোমে যেতে হবে আর সকাল থেকে কিন্তু কিচ্ছু খাওয়া যাবে না, অ্যানেস্থেসিয়া হবে, তো এইগুলো কিন্তু একটু বুঝিয়ে বলে দিস। বাবা তুমি চিন্তা করো না, আমি হান্টিকে বুঝিয়ে বলে দেবো। বলছি জেঠুমণি, ফাইলটা কি আমি বড়জিমার ঘরে রেখে দেবো? হ্যাঁ তাই রাখ না। বলছি সে এখন কি করছে? আন্টিকে তো ঘরেই দেখলাম, তিয়াসের সঙ্গে গল্প করছে, খেলছে আরো কত। বাবা বলছি কি আমরা এখন আসি? তোরা এখানে ভালোই হয়েছে, এনে ধাত্তমা। ওতে কি আছে? আশা করছি এবার সবার কাছে সবটাই পরিষ্কার হয়ে গেছে। কি বলুন তো, ওদের যখন শেখানো হয়েছিল তখন দুজনকে একসাথে শেখানো হয়েছিল, আর এখন যেহেতু আমি ওদেরকে আলাদা আলাদা করে প্রশ্ন করছি সেই জন্যই ওরা উল্টোপাল্টা বলছে। এবার দেখুন যে এই পুরোটা যে সাজানো মিথ্যে সেটা আমি কী করে প্রমাণ করি। আমি একটু আসছি। তোমরা দুজনে যে কথাগুলো বললে তার মধ্যে কিন্তু কোনো মিল নেই। অনিকেত বাবু এবার কি করবেন? বাসা তো আবার উল্টে দিলাম। কিসের লোভ দেখিয়ে এদের দিয়ে মিথ্যে বলাচ্ছিলেন, এবার সেটাও বার করে ফেলব। দেখো তোমরা দুজন যে মিথ্যে কথা বলেছো সেটা কিন্তু সবার সামনে প্রমাণ হয়ে গেছে। এবার সত্যি কথা বলো যে আমার বিরুদ্ধে এই অভিযোগটা আনতে তোমাদের কে শিখিয়েছে? দেখো যে তোমাদের এই কাজটা করতে বলেছে তার নাম আমাদের বলে দাও, আর বিশ্বাস করো তোমাদের কিচ্ছু হবে না। শুধু কি হয়েছে ব্যাপারটা আমাদের বলো, আর তোমরা ইন্দিরা ম্যামের নামে কেন মিথ্যা কথা বললে? Listen girls, I want to know the truth right now. সত্যিটা সবার সামনে বলো, না হলে কিন্তু তোমাদের তোমাদের এই স্কুল থেকে তাড়িয়ে দেবো আমি। এই তোমরা ম্যামের নামে মিথ্যে কথা কেন বলেছো? কে তোমাদের মিথ্যে কথা বলতে বলেছে বলো সবাইকে। আমাদের ভুল হয়ে গেছে স্যার, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। অ্যাকচুয়ালি ম্যাম আমাদের হোমওয়ার্ক দিয়ে বকাবকি করেছিল, তো তাই আমরা দুজন রাগ করে ম্যামের নামে এসব মিথ্যে কথা বলেছি। উই আর সরি ম্যাম। সরি ম্যাম, আমরা আর এরকম কখনো করব না, আমাদের স্কুল থেকে বের করে দেবেন না প্লিজ, ক্ষমা করে দিন। হ্যাঁ ম্যাম প্লিজ ক্ষমা করে দিন। এত বড় সাহস তোমাদের, তোমরা স্কুলে এসে অসভ্যতা করছো আর তারপর তোমাদের প্যারেন্টস এসে
আমাদের সাথে ঝামেলা করছে। যাও যাও, গার্জেনদের ডেকে আনো, যাও। বিকি স্যার, আমি যাচ্ছি। আপনারা দুজন একটু ভেতরে আসুন। আমরা কি ব্যাপার বলুন তো? বলছি, সবটা বলছি, আসুন। বাংলা মিডিয়াম সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায়।